নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আবারও ইমিগ্রেশন আইনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ব্রিটেনের কোয়ালিশন সরকার। এরই মধ্যে হোম অফিস বেশ কিছু বিষয়ে আইন পরিবর্তনের ঘোষণা দিয়েছে, যা আগামী 6 এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন। ইমিগ্রেশন আইন পরিবর্তনের মাঝে রয়েছে পয়েন্ট বেসড ভিসা পদ্ধতির আপিল রাইট তুলে দেওয়া এবং ইংলিশ টেস্টের উপর কড়াকড়ি আরোপ। লন্ডন থেকে সহকর্মী শাহনেজ রকির প্রতিবেদন। ব্রিটেনের ইমিগ্রেশন 100,000-এর নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও সে প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি বর্তমান সরকার। তাই আগামী নির্বাচনের আগে ভোটারদের আস্থা অর্জন করতে নির্বাচনকে সামনে রেখে আবারও অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। নতুন নিয়মে সব ধরনের পয়েন্ট বেসড ভিসা, যেমন স্টুডেন্ট ভিসা, ওয়ার্কিং ভিসায় কোনো ধরনের আপিল করার নিয়ম থাকবে না। এটা পয়েন্ট বেসড সিস্টেমের আপিল রাইট তুলে দেওয়া হয়েছে। ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ আসবে, বিজনেস ভিজিটরদের জন্য কিছু ফ্লেক্সিবিলিটি আসছে, যারা বাচ্চাদের এবং স্পাউজের বেসিসে অ্যাপ্লিকেশন করবে ওইটা কিছু রিল্যাক্স করা হয়েছে। অভিবাসন আইনে সবচেয়ে কঠিন নিয়মের মুখোমুখি হতে যাচ্ছে এদেশে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীরা। এখন থেকে যেটা হচ্ছে, শুধু IELTS এবং ট্রিনিটি কলেজ ইজ অনলি অ্যাপ্রুভড ল্যাঙ্গুয়েজ প্রোভাইডার। এটা নভেম্বরের 5 তারিখ থেকে পর্যন্ত ওইটা বহাল থাকবে। এরপরে শুধু এই দুইটা অর্গানাইজেশন থেকে যদি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট করা হয় এইটা অ্যাপ্রুভ হবে। এক্সেন্সে আমাদের জন্য খুব ভালো, ওই বগাস অর্গানাইজেশনগুলো আর সার্টিফিকেট প্রোভাইড করতে পারবে না, যে ক্ষেত্রে স্পেশালি স্টুডেন্টরা এটার ভিকটিম হবে না। তবে বিদেশি ব্যবসায়ীদের ব্রিটেনে বিনিয়োগে আকৃষ্ট করতে ভিজিট ভিসায় নিয়মকানুন শিথিল করতে যাচ্ছে সরকার। এটা শুধু যারা বিজনেস পারপাসে এখানে আসবে উনাদের জন্য একটু ফ্লেক্সিবিলিটি। এই নতুন পরিবর্তনের আলোকে যে কোনো গুড নিউজ নাই স্টুডেন্টদের জন্য, এটা প্রাইভেট কলেজে যারা এখানে আসতে চাইতেছেন দেই হ্যাভ টু থিঙ্ক, আমি মনে করি যে সেকেন্ড টাইম, কারণ প্রাইভেট কলেজগুলা এখানে আদৌ থাকবে কিনা ভবিষ্যতে। নতুন নিয়মে আগামী 6 এপ্রিলের পর থেকে পয়েন্ট বেসড ভিসার আবেদন বাতিল হলে তার জন্য কোনো আপিল গ্রহণযোগ্য হবে না। তার পরিবর্তে আবেদনকারী 28 দিনের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করতে পারবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন মিনিস্টার। শাহনেওয়াজ রকি, যমুনা নিউজ, লন্ডন।